ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাপল ওয়াচ সিরিজ 4। আজকে আমরা এই ওয়াচটি নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা করব। কাইন্ড অফ আলোচনা নয়, এটা রিভিউ বলা যায়। আমরা বিভিন্ন ফিচার নিয়ে, বিভিন্ন এর সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। যাতে থাকবে এর বিল্ড কোয়ালিটি, ওভারঅল পারফরম্যান্স, তাছাড়া আরও কিছু আনুষঙ্গিক বিষয়। সো আমি বরাবরের মতোই আমি ইরফান ফ্রম এক্সপ্রেস কল আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই নতুন ভিডিওটি। আমি থাকবো আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত এই ভিডিওতে, আশা করছি আপনারাও থাকবেন। চলুন শুরু করা যাক অ্যাপল ওয়াচ সিরিজ 4। এই অ্যাপল ওয়াচের রাইট সাইডে রয়েছে ডিজিটাল ক্রাউন, মাইক্রোফোন এবং একটি বাটন যা পাওয়ার বাটন হিসাবেও কাজ করে। লেফট সাইডে রয়েছে স্পিকার এবং নিচে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর। এই ওয়াচটি ওজনে খুবই হালকা এবং এর ইউনিক স্ট্র্যাপ ডিজাইনের কারণে এটি লম্বা সময় পর্যন্ত ব্যবহার করা যায়। বিভিন্ন প্রকার স্ট্র্যাপ অ্যাভেলেবেল আছে অ্যাপেলের পক্ষ থেকে। যেটি আপনাদের পছন্দ হয় আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে ক্যাজুয়াল স্ট্র্যাপ রয়েছে, স্পোর্টস স্ট্র্যাপ রয়েছে, বিভিন্ন টাইপের স্ট্র্যাপ আসলে অ্যাপেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাদের এই সকল এক্সক্লুসিভ ওয়াচেসের জন্য। আপনারা চাইলে যে কোনোটাই কিনে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী। অ্যাপল ওয়াচ সিরিজ 4 এ ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে বিভিন্ন প্রকার সফটওয়্যার দেওয়া হয়েছে, বিল্ট ইন সফটওয়্যার্স, যার মধ্যে কিছু সফটওয়্যার্স খুবই ইউজফুল। বলতে গেলে সব সফটওয়্যার্সই খুবই ইউজফুল। লাইক নতুন ওএস এ, অর্থাৎ এতে এখন রান করছে 6.1.1 ওএস, যেটি লেটেস্ট ওয়াচ ওএস বলা হয়। সো এটিতে আপনার বিভিন্ন প্রকার অপশনস অ্যাড করা হয়েছে, যেমন এতে আপনার ক্যালকুলেটারও অ্যাড করা হয়েছে যেটি আগে ছিল না। তাছাড়া ইসিজির জন্য স্পেসিফিক অ্যাপস দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার যে সকল প্রয়োজনীয় জিনিস আপনি এক্সপেক্ট করছেন একটি ওয়াচ থেকে সেই বিষয়টা আপনি খুব সহজেই এখানে পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাভেলেবল সব কিছু অ্যাভেলেবল রয়েছে, আপনার বিভিন্ন প্রকার ফিচার এখানে অ্যাড করা হয়েছে। তাছাড়া আপনি চাইলে এখানে অ্যাপ স্টোর আছে, বর্তমানে অ্যাপ স্টোরের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, আপনার যে কোনো প্রয়োজনীয় অ্যাপস আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আরও রয়েছে যে আপনাকে এটি এখন সরাসরি ফোনের সাথে কানেক্ট না করলেও চলবে, এটিকে আপনি ইন্ডিভিজুয়াল একটি ডিভাইস হিসাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে। লাইক এটির সেলুলার অপশন রয়েছে, আমার হাতে যে ওয়াচটি রয়েছে এটিতে সেলুলার অপশন এনেবল করা আছে। সো আপনি ই সিমের মাধ্যমে চাইলে এই ওয়াচটি ইন্ডিভিজুয়াল একটা ডিভাইস হিসাবে খুব সহজে ব্যবহার করতে পারবেন, যেটি খুবই চমৎকার কাজ। ফ্রম অ্যাপল, থামস আপ টু অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ 4 এ রয়েছে ওএস 6.1.1, যেটি আমি এর আগে বলেছি। তাছাড়া এতে রয়েছে ডুয়েল কোর অ্যাপল S4 চিপ, এটি অ্যাপলের ফোর্থ জেনারেশন সিপিইউ, যা খুবই স্মুথ পারফরমেন্স প্রোভাইড করে। অর্থাৎ আপনি একটা ওয়াচ কিনবেন এত দাম দিয়ে, আপনি নিশ্চয়ই এর থেকে খুবই ভালো পারফরমেন্স আশা করতেই পারেন, এটাই স্বাভাবিক। সো সেক্ষেত্রে অ্যাপল দিচ্ছে খুবই স্মুথ পারফরমেন্সের একটি ওয়াচ, যেটিতে তারা খুব ভালো সেট আপ দিয়েছে। তাদের যেটি ওএস আছে ওয়াচ ওএস, এটি তাদের হার্ডওয়্যারের সাথে খুবই পারফেক্টলি সিনক্রোনাইজড ওয়েতে আপনাকে একটি ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। সো অ্যাপল ওয়াচ সিরিজ 4 যেটি অ্যানিমেশন আছে, খুবই জোস অ্যানিমেশন, এক কথায় ফ্যান্টাস্টিক। আমি আসলে এটি নিয়ে কমপ্লেন করার মতো কিছু নেই, বিকজ এদের যে তাদের যে এটি ইউআই আছে, তাছাড়া ওয়াচ ওএস, বিভিন্নভাবে তারা আসলে ওয়াচটিকে খুবই অ্যাট্রাক্টিভ করে তুলেছে। সো
তাছাড়া আরেকটি বিষয় আরও কিছু বিষয় আসছে, যেমন এটি যে ওয়াচ যে ফেজগুলি আছে অর্থাৎ সকল প্রকার ওয়াচ ফেজগুলি খুবই সহজে খুব সুন্দরভাবে আপনি যাতে কাস্টমাইজ করতে পারবেন এনি টাইম, আপনার যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি ওভাবে আপনার ওয়াচটিকে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। সো এর যেটি অপটিক্যাল এবং ইলেকট্রিক হার্ট সেন্সর রয়েছে, তাছাড়া ডিজিটাল ক্রাউন রয়েছে এটিতে, এসব আসলে যুক্ত করেছে নতুন ধরনের একটি ইনোভেশন, নতুন মাত্রার একটি ইনোভেশন যুক্ত করেছে এই অ্যাপল ওয়াচ সিরিজ ফোরে। রয়েছে কিছু এক্সক্লুসিভ এবং চমৎকার কিছু ফিচার, যেমন ফল ডিটেকশন। ফল ডিটেকশন বলতে আপনার হয়তো মনে হতে পারে যে হয়তো ঘড়িটি হাতের থেকে পড়েছে, দ্যাটস ওয়াই এটা একটা ফল ডিটেকশন। নো, এটা না। আসলে ফল ডিটেকশন হচ্ছে, সাপোজ আপনি আপনার ওয়াচটি পরে আছেন আপনার হাতে, ওয়াচ পরে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্টালি আপনি কোথাও পরে যান, খুবই জোরে পরে যান বা কোনো প্রকার ডিটেকশন যদি এই ওয়াচটি ডিটেক্ট করে, তখন কিন্তু এতে কিছু ফিচার রয়েছে, লাইক এটা অটোমেটিক্যালি ইমার্জেন্সি কন্ট্যাক্টসগুলিতে একটি SMS পাঠিয়ে দিবে দ্যাট আপনি কোনো ডেঞ্জারে আছেন বা আপনি পড়ে গিয়েছেন, আপনি খুব ইনজুর্ড হয়েছেন এমন কিছু। প্রথমত এটি আপনার অথেন্টিকেশনের জন্য ওয়েট করে, অর্থাৎ আপনি যখন পড়ে যাবেন, পড়ে যাওয়ার পরে যদি আপনি কোনো প্রকার রেসপন্স না করেন 60 সেকেন্ডস পর্যন্ত, তখন এটি অটোমেটিক্যালি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টসগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়, কন্ট্যাক্ট করে দ্যাট দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য গাই দ্যাট ইজ ওয়ারিং দ্য ওয়াচ, এমন কিছু পাঠিয়ে দেয়। তাছাড়া এতে রয়েছে ইমার্জেন্সি SOS, তাছাড়া আরও রয়েছে হার্ট রেট ফল ডিটেকশন, অর্থাৎ আপনার হার্ট রেট যেটি রয়েছে, মানুষের একটি স্বাভাবিক হার্ট রেট থাকে, সো আপনার হার্ট রেট যদি ফল করে বা এমন কোনো প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু এই ওয়াচটি এটিও ডিটেক্ট করে। তাছাড়া এতে আরও কিছু মজার কিছু ফিচার আছে, যেমন এতে রয়েছে আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, সাপোজ আপনি বসে আছেন ওয়াচটা পরে, হঠাৎ করে উইদাউট এনি নোটিস আপনাকে এটি বলবে দ্যাট ভাই এবার তো অনেকক্ষণ বসে আছেন, এবার একটু উঠে হাঁটেন, এই ধরনের কিছু বিষয়েও আসলে এই ওয়াচটিতে আছে। ইট মিনস এটা আপনার অ্যাক্টিভিটিকে খুব সহজে ডিটেক্ট করে। তাছাড়া আপনাকে হঠাৎ কিছুক্ষণ পরে বলবে যে এবার একটু নিঃশ্বাস নিন, এই ধরনের কিছু বিষয় কিন্তু এই ওয়াচটিতে অ্যাড করা হয়েছে। লাইক এটা খুবই এক্সক্লুসিভ একটা জিনিস, আমি আসলে খুবই ইমপ্রেসড এই জিনিসটাতে। এত দাম দিয়ে ওয়াচ নেবেন, তবে আপনি তো এটা আশা করতেই পারেন যে আপনার ওয়াচটি হবে ওয়াটার প্রুফ অথবা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। শিওরলি আমি আপনাকে জানাতে পারি যে অ্যাপল ওয়াচ সিরিজ ফোর আপনার সুইম প্রুফ, অর্থাৎ সুইম প্রুফ বলতে এটাকে ওয়াটার প্রুফই বলা যায়, 50 মিটার ওয়াটার ডিপ লেভেল পর্যন্ত এটি কাজ করে। আর তাছাড়া আপনার যেটি ডিসপ্লে রয়েছে, খুব শাইনি ডিসপ্লে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শাইনি ডিসপ্লেতে ডিসপ্লেটি হচ্ছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। শিওরলি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি হয়তো কখনো ট্রাই করে দেখব। তাহলে পরে আসি, এটা ট্রাই করে দেখাবো আপনাদেরকে কখন কী হচ্ছে না হচ্ছে, যদি ভেঙে ভেঙে যায় তাও দেখাবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। তো আসি এবার এটার চার্জের বিষয়ে, এটার চার্জ কেমন থাকে। টানা 2 দিন পর্যন্ত আপনি এটার চার্জ ব্যাক আপ পাবেন, তাছাড়া এটা ফুলি চার্জ হতে 2.5 ঘন্টার মতো সময় নেয়। আপনি 2.5 ঘন্টা চার্জ দেওয়ার পরে আপনি আশা করছি আপনি 2 দিন পর্যন্ত কন্টিনিউসলি ইউজ করতে পারবেন। আগে একটা বিষয় ছিল যে অ্যাপল ওয়াচ আপনারা শুধুমাত্র অ্যাপল ডিভাইসের সঙ্গে ব্যবহার করতে পারবেন, তবে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের সাথেও কিন্তু অ্যাপল ওয়াচ ব্যবহার করা যাচ্ছে। সেক্ষেত্রে এতটুকু আপনি আশা করতে পারেন যে মোটামুটি আপনার প্রয়োজনীয় যে সকল জিনিস দরকার তা আপনি অ্যান্ড্রয়েডের সাথে সিঙ্ক করে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি পারফেক্ট একটা সিঙ্ক চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাপেলের সঙ্গে অ্যাপল ওয়াচই ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু বি ইন দ্য ইকোসিস্টেম। আপনি যদি ইকোসিস্টেম থেকে বের হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারেন, তবে ফুল ফিচার আপনার জন্য কাজ করবে না যতটুকু আমি আপনাকে বলতে পারি, বিকজ যেহেতু এটা অ্যাপেলের প্রোডাক্ট এবং তাদের অ্যাপেলের কিছু নির্দিষ্ট ইকোসিস্টেম রয়েছে, এই ইকোসিস্টেমের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি এই ওয়াচটির সম্পূর্ণ মজা লুটে নিতে পারবেন। সো এই ছিল অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। আজকের মতো এতটুকুই অ্যাপেল ওয়াচ সিরিজ ফোরকে নিয়ে ঘাটাঘাটি করলাম, তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও কিছু বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আমি ইরফান হাজির হব অবশ্যই। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা চাইলে এই অ্যাপল ওয়াচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন, এবং এই অ্যাপল ওয়াচটি চাইলে আপনারা অর্ডার করতে পারেন বা কিনে নিতে পারেন,
তা হচ্ছে বরাবরের মতো www.expressmall.com, এখানে ভিজিট করে আপনারা চাইলে অ্যাপল ওয়াচ সিরিজ ফোর কিনতে পারেন। তাছাড়া আরও কিছু অ্যাপল প্রোডাক্টস অ্যাভেলেবল আছে, তাছাড়া আরও অনেক ধরনের প্রোডাক্টস অ্যাভেলেবল আছে আমাদের এক্সপ্রেস মলে, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে দেখে পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবেন। আর তাছাড়া বিগসেল ডেস তো আসছেই, বিগসেল ডেসে থাকবে অনেক অনেক ডিসকাউন্ট, আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ডিসকাউন্ট ইনশাআল্লাহ। সো বিষয়গুলি সম্পর্কে জানতে, সকল বিষয় সম্পর্কে সরাসরি আপডেট পেতে আপনারা চাইলে আমাদের এক্সপ্রেস মল যেটি ফেসবুক পেজ আছে অর্থাৎ এক্সপ্রেস মল বাংলাদেশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা অবশ্য ভিডিওতে এদিকে বা এদিকে যে কোনো এক জায়গায় লিঙ্ক দিয়ে দেবো বা নিজেও দিয়ে দিতে পারি। সো আপনারা দেখে নেবেন, চাইলে যে কোনো সময় ভিজিট করে আমাদের পেজটিকে লাইক করে ফলো করে আপডেটেড থাকতে পারেন। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এক্সপ্রেস মল লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং তার আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলি সহজে ওখান থেকে হাই কোয়ালিটিতে দেখতে পারবেন। আর তাছাড়া আরও কিছু রয়েছে যে আমাদের ইনস্টাগ্রাম এবং টুইটার, এখানেও চাইলে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন যাতে করে আমাদের সকল ধরনের আপডেট যে কোনো সময় খুব সহজে আপনারা পেতে পারেন। সো আমি ছিলাম ইরফান ফ্রম এক্সপ্রেস মল, এই ভিডিওটি ছিল অ্যাপল ওয়াচ সিরিজ 4-এর। অতি শীঘ্রই আসবো আরও নতুন কিছু ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো।